মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটাতে আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। যদি ভালো লাগে একটু সাপোর্ট করো আর অল্প একটু ভালোবাসা দিও। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো যদি আমাকে তোমাদের ভালো লাগে, আর অল্প একটু করে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাটাই আমার দরকার। যাই হোক, আমি সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, দেখতেই পেলে। এখন চলে এসেছি মন্দিরের কাজ করতে। প্রথমে আমি দাদা দিদার মন্দির ধুয়ে নিয়েছি, তারপর হরি ঠাকুরের মন্দির আমি ধুয়ে নিয়েছি, তারপরে পূজাটা আমি সেরে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও। এখন আমি চলে এসেছি ভিতরে ঠাকুরঘরে, আর ঠাকুরঘরে তোমার গোপাল আছে আর আছেন অন্যান্য দেবদেবী। তো যাই হোক, আমি পূজাটা এখন সেরে নিই, তারপর আসছি তোমাদের সাথে বাকি কথায়। পূজার কাজ সেরে আমি চলে এসেছি এখন বাইরে। ভোরে কাঁচা জামাকাপড়গুলো এখন আমি মেলে নিচ্ছি। ভোরবেলা জামাকাপড়গুলো আমি মেলি না, কারণ তখনও ভালোভাবে রোদও তো ওঠেই না আর আলোও সেরকমভাবে ফোটে না। সেজন্য এখনও কিন্তু দেখো পরিষ্কার রোদ ওঠেনি, তাও আমি মেলে নিচ্ছি, কারণ তারপর আমাকে বাকি কাজও সারতে হবে। এখন দেখো এখানে এসে আমি আমার পুচকির জামাকাপড়গুলো মেলে নিচ্ছি। তো পুচকির জামাকাপড়গুলো আলাদা করে মিলি, কারণ ওগুলোকে আমি আলাদা করে ধুয়ে নিই, সেজন্য ওগুলো আলাদা করে মিলে নিই। এই জামাকাপড়গুলো মিলে এখন আমি ভিতরে চলে এসেছি, ডাইনিং টেবিলের জানালাগুলো খুলে দিচ্ছি। সকাল সকাল জানালাগুলো খুলে দিলে কী হয় বলো তো, বাইরের পরিষ্কার ফ্রেশ বাতাসটা ভিতরে ঢোকে আর ঘরের ভিতরটাও পুরো ফ্রেশ হয়ে যায়। আমি তো তাই জানালাগুলো আগে খুলি। সব কাজ সারা শেষ, এখন এক কাপ চার বিস্কিট নিয়ে আমি চললাম উপরে, কারণ এখন আমার চা টাইম। উপরে চলে এসেছি আর এসেই আমি চায়ে চুমুক দিচ্ছি, আর কারণ ওলি এখনও ঘুমাচ্ছে সেজন্য আমি নিশ্চিন্ত মনে রিল্যাক্সে এখন চাটা খেয়ে নিই। আর আমার মতো যারা চা ভালোবাসো, আমার মনে হয় কি যে চায়ে চুমুক দেওয়া মানে একটা সত্যি এনার্জি, একটা সত্যি মেজাজটা ফিরে পাওয়া, তাই না? কি বলো তোমরা? আমার মতো যারা যারা চা প্রেমী আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভীষণ চা প্রেমী, জানি না তোমরা কারা কারা আমার মতো চা ভালোবাসো। যাই হোক, এখন চাটা খেয়ে নেবো। হাজবেন্ডও ঘুমাচ্ছে, তো হাজবেন্ডের ফোনটাই একটু আমি ঘেঁটে নিই, কী আর করা যাবে এখন বসে বসে। যাই হোক, এখন একটু ফোনটা ঘেঁটে নিই, আর ফোন ঘাঁটা শুরু হলে তো কোনো কাজই মাথায় থাকে না। গুড মর্নিং। তো দেখো আমি তো চলে এসেছি, জাস্ট মানে চাটা খাওয়া কমপ্লিট করেছি আর আমার সোনাটা উঠে পড়েছে, আমার সোনাটা উঠে পড়েছে। আজকে একদম সকাল সকাল উঠে পড়েছে। এখন সময় হয়েছে প্রায় কটা বাজে, সাড়ে ছটা, সাড়ে ছটা বাজে, ও উঠে পড়েছে। খাওয়া দাওয়াগুলো করে নিই, কারণ একটু বেলাতেই ও ঘুমিয়ে পড়ে, যেহেতু এত ভোরবেলা ওঠা মানে এত সকালে ও কোনো দিনই ওঠে না। তো আজকে কী কারণে উঠেছে জানি না, যাই হোক, তো চলো খাই। এখন আমি মশারি টশারিগুলো তুলে নিয়ে বিছানাটা গুছিয়ে নেবো আর ঘরটাও গুছিয়ে নেবো, তারপর আমি ওলিকে খাইয়ে দেবো। এখন তো সময় হয়েছিলো সাড়ে ছটা, তোমাদেরকে বললামই তো। এখন আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে ওলিকে খাওয়াবো, আর যেহেতু সকাল সকাল উঠে পড়েছে ওর খিদেও পেয়ে গেছে, সেই জন্য ওকে আমি খাইয়ে নেবো। তার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘাটাঘাটা বিছানায় ওকে খাওয়াতে বা বসিয়ে রাখতে আমার যেন কেমন লাগে। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো, আর ওকে দেখো, ও বিছানার মধ্যে গড়া গড়ি এদিক ওদিক করছে। দিনে যে বিছানাটা আমাকে কতবার গোছাতে হয় তার ঠিক ঠিকানা নেই, কারণ এই গোছায় আর ও এই ঘাটে, দেখো ও কীরকম গড়াগড়ি খাচ্ছে। কিন্তু একটা কথা বলতে হবে, আমার বিছানা গোছানোর সময় ও কিন্তু আমি অনেকটাই হেল্প করে, আমার লক্ষ্মী মাটা, আমার সোনা মাটা। চলো এখন ওকে একটু খাইয়ে নেবো, ও কাঁদছে, ওর হয়তো খিদে পেয়ে গেছে।
ওকে আমার খাওয়ানো হয়ে গেছে, এখন ওর পাপা অফিস বেরোবে আর ওর পাপার সাইকেলে বসে দেখো আমাকে টাটা করে চলে যাচ্ছে। পাপা যেহেতু রেডি হয়েছে ও পাপার সাথে যাবে, আর নাবতেই চাইছে না, তো যাই হোক করে আমি নাবিয়ে নিলাম ওকে, ওর পাপা বেরিয়ে গেছে। এদিকে দেখো আমাদের নারকেল গাছ থেকে নারকেল পাড়া হচ্ছে, ডাব পাড়া হচ্ছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর একটা কাঠিতে কত ছোটো ছোটো নারকেল মানে সরি ডাব দেখো, একটা কাঠিতে কতগুলো হয়েছে দেখো। কিছুদিন আগে ওলির একটা জুতো অর্ডার করেছিলাম, সে জুতোটা একটু বড় হয়েছিল সাইজে, সেই জন্য এক্সচেঞ্জ করি ছোট সাইজটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো নারকেলগুলো যেগুলো আমাদের দিয়েছে সেগুলো আমার শাশুড়ি মা কেটে মানে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে, কারণ এই ছোটো ছোটো ডাঁটিগুলো বাদ দিয়ে দিচ্ছে, শুধু নারকেলগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছে। আর ওলি এখানে তো রয়েছে, চলো দেখা যাক জুতোটা ঠিক আছে কি না। এ বাবা এটা কি, হ্যাঁ না ছোট সাইজ নিলাম ওই জন্য, সেটা এখন পরা দিতে পারবো না বললেন এত। এটা কি, এটা কি পান্ডা, দেখি এমনিতে জুতোটার কালারগুলো ঠিকই আছে কিন্তু জুতোটার সাইজটা এটাও একটু ওর পায়ের থেকে বড়। এর আগে যেটা অর্ডার করেছিলাম সেটা অনেকটাই বড় ছিল, এটা ও এটাও কিন্তু বড়। আর ও জুতোটা পরে হাঁটছে দেখো, মানে ও মানে ভাবছে ওর পায়ে কী পরিয়ে দিয়েছি, আর ওর হাঁটা দেখে তো আমরা হেসে গড়াগড়ি, তোমরা দেখো শুধু। এদিকে গাছ থেকে পাড়া নারকেলগুলোর মধ্যে দোমালা ছোটো নারকেল ছিল সেগুলোই সমাবিকা ছাড়াচ্ছে, এখন খাওয়া হবে। রান্নাটা করে নিচ্ছি আর মায়েরা খাবে এই দুরকম তরকারি, আর আমি কিন্তু আলু ভাজাতে ভাত খাবো, তো আমার আলু ভাজাটা আমি গরম গরম করবো ভাত খাওয়ার আগে, তো তরকারিগুলো ঝটপট করে করে নিই, তারপরে আবার ওদিকে আবার ঘুম পাড়াবো কারণ ওদের তোদের অনেক সকাল সকাল উঠেছে তাই না, তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তো আজকে যেহেতু নিরামিষ তো বাবারা খাবে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি, সেটাই আমি বসিয়ে দিয়েছি, এটা দেখো রেডি হয়ে গেছে। আর একটা তরকারি সেটা হচ্ছে বরবটি আর মুলো দিয়ে, তো সেটাও আমি রেডি করে নিচ্ছি। তো এই তরকারিগুলো খেতে আমার ভালো লাগে না, সেজন্য আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো। তো তরকারি দুটো প্রায় আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি ওলিকে ঘুম পাড়াতে যাব। উপরে এসে ওলিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ভাবলাম যে কী করা যায় টাইমটা, তো ভাবলাম এই আলমারিটা অনেকদিন মোছা পরিষ্কার করা হয়নি, তো আমি ভাবলাম একটু এগুলো মুছে পরিষ্কার করে ফেলি যেহেতু একটু সময় পেয়েছি। আর আগে যখন এগুলো আমি সময় পেতাম তখন ডেলি এগুলো পরিষ্কার করতে পারতাম, কিন্তু ওলি হওয়ার পর থেকে সেগুলো একদমই সময় হয় না, আর সত্যি কথা বলতে খুব কমই এগুলো এখন মোছা হয়। কিন্তু এগুলো মোছামুছি করে পরিষ্কার করে রাখলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে, আর হাত দিতেও তোমার সবসময় যখন খুশি ইচ্ছাও করবে। তো যাই হোক এখন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এটা দেখো ওলির সমস্ত ছোটোবেলার ছবি, ওর পাপা বাঁধিয়ে দিয়েছিল। আর তো আমি একা একা সমস্ত মুছে পরিষ্কার করে ফেলছি, আর ওলি তো এখন ঘুমাচ্ছে, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তো দেখতে পেলে মেয়ে ঘুমাচ্ছিল, আমি তো মেয়ে ঘুমাচ্ছিল আমি তো একটুখানি টুবরি রেখে যা কাজ ছিল করছিলাম, এখন মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে আর আমি চলে এসেছি। এখন আমি ভাতই আজকে আলু ভাজা খাবো, যেহেতু আমাদের শনিবার নিরামিষ করা হয় সেজন্য আলু ভাজা দিয়ে ভাত খাবো, আর বাবা মার তরকারি তো তোমরা করেইছি দেখলে। যাই হোক আমি এখন আমার আলুটা ভেজে নেবো, যেহেতু গরম গরম ভাজবো সেজন্য একটু দেরি করেই ভাজছি। এখন বাজে ঘড়িতে দেখো 11টা, তো চলো আমি আলুটা ভেজে নিই, তারপরে ওলিকে খাওয়াবো, তারপরে ওলি স্নান টান আমার স্নান, তারপরে আমার খাওয়া, এসব তো থাকছেই, তো চলো আগে আমি আলুটা ভেজে ফেলি। আলু ভাজা আমার অলওয়েজ ফেভারিট, রুটি মুড়ি ভাত যে কোনো কিছুর সাথে আলু ভাজা আমার খুব প্রিয়। তো এক ভর্তি ডিশ আমি আলু ভেজে ফেলছি, আমি আলু ভাজা দিয়েই ভাত খাবো আজকে। তো দেখো আমার আলু ভাজাটা কিন্তু রেডি হয়ে এসেছে আর রেডি, আর আজকের ভাতটা কিন্তু আলু ভাজা দিয়ে দারুণ মজা হবে খেতে। তো যাই হোক আমার আলু ভাজা রেডি, এখন আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নেব। ভাত টাত করে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু আলু ভাজার পরে আর একবার আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম। গ্যাসটা পরিষ্কার থাকলে সবসময় দেখতেও ভালো লাগে আর রান্নাঘরটা পরিষ্কার লাগে। দুপুরে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে একটা টানা ঘুম দিয়ে বিকালে দেখো ওলিকে খাই টাই রেডি করে বাইরে বের করেছি। ও এখন খেলছে ঘন্টুর সাথে, তো ওরা ও এখন খেলতে থাকুক, আর আমি তো লক্ষ্য রাখবই তার সাথে ঘন্টু, ওর ছোটো ছোটো পিপিরা ও জিঠাই সবাই আছে। তো দেখো ঘন্টু এখন ওর কানে একটা ফুল দিচ্ছে, দেখো ফুলটা দিয়ে ওকে কেমন লাগছে।
সন্ধ্যাবেলা ওলিকে খাইয়ে দিয়েছি, এখন আমি এসেছি একটু চা আর একটু টোস্ট খেতে। তো দেখো চাটা আমি রেডি করে নিয়েছি আর টোস্ট নিয়ে নিয়েছি, এটাই আজকের আমার সন্ধ্যার টিফিন। আর ওলি এখন দোলায় দুলছি, কিন্তু ওলির একটু দোল খেতে ইচ্ছা করেছিল, সেজন্য দোলা চালিয়ে দুলছি, বলো সোনা বলো। হ্যাঁ, দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসছে এক্ষুনি, নিয়ে যাবে টুকুনি। সোনা সোনা একটু বলো তুমি, তোমার দোলায় দুলতে ইচ্ছা করছিল? হ্যাঁ দেখেছো তোমরা, ওনার দোলায় দুলতে ইচ্ছা করছিল, ওর জন্য আমি একটু দোলা নিয়ে বসেছি, এখন আমরা দুলি। যাই হোক, এখন আমি পরোটাগুলো করে নিয়েছি আর এখন আমি ছোলার ডালটা করব। তো ছোলার ডালের সাথে লুচি পরোটার সাথে বানাই না, কিন্তু বাবারা খাবে রুটি, সেজন্য বাবাদের রুটি করে নিয়েছি, এখন আমি ছোলার ডালটা করে নেবো। তো ছোলার ডালটা আমি কীভাবে বানাই খুব সহজ পদ্ধতিতে, তো চলো সেটা দেখে নেব। কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি আর তেল গরম করে গোটা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা করব। ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, ছোলার ডালটা। এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি, ডালটা ঢেলে দিয়ে তাতে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে নাড়া নাড়া করে নুন আর চিনি দিয়ে দেবো। তারপর আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আমার ছোলার ডালটা রেডি হয়ে যাবে এক্ষুনি, আর এরকম ছোলার ডাল দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব। রাতে ওলিকে খাইয়ে দিয়েছি, তারপর আমারও আমাদের ডিনার কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে ওপরে চলে এসেছি, এখন ওলিও ঘুমিয়ে পড়েছে। আর এই সময়টা হচ্ছে সুবর্ণ সময়, যেটা আমরা দুজন দুজনের সাথে গল্প আড্ডা, মানে সারাদিনের কথাবার্তা শেয়ার করা সব কিছু করি। ওলি ঘুমিয়ে পড়ার পরে এই সময়টা আমরা পাই, যখন একে অপরের সাথে সমস্ত সারাদিনের কথা গল্প আড্ডা শেয়ার করি, কারণ সারাদিনের সময় সেরকমভাবে পায় না, কুন্দল সকালবেলা বেরিয়ে যায় রাত্রে ফেরে। তো এই সময়টা হচ্ছে আমাদের কাছে বেস্ট সময়। তো আমি প্রথমেই চুলটা বেঁধে নিলাম, বাঁধতে বাঁধতে তো ওর সাথে গল্প চলছে। তো আর কতক্ষণ গল্প চলবে চলুক, কারণ গল্প করতে আমার ভীষণ ভালো লাগে, আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমাদের একটু ভালোবাসা দিও, বেশি না অল্প একটু ভালোবাসা দিও। তো চলো আজকের মতো এখানেই বাই বাই, তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।